এই মুভি শুরুতে আমাদেরকে দেখানো হয় একটা শহরকে যে শহরের নাম হচ্ছে ওয়াজি শহর এবং এটি হচ্ছে একটি লাক্সারিয়াস বড় লোকদের শহর যেখানে কিনা অনেক বড় বড় মাফিয়ারা থাকে এবং সেই বড় মাফিয়াদের ভেতরে একজন বড় মাফিয়ার নাম হচ্ছে পৃথিবীরাজ তার গ্রুপের নাম হচ্ছে রয় গ্রুপ সে এবং তার ছেলে ছেলেদের ব্রাজমিলে এই গ্রুপটাকে প্রথম দিক থেকে সামলাতো কিন্তু তাদের এই গ্রুপে অনেক বড় ধস সময় তাদের গ্রুপে নতুন একজন সদস্যের এন্ট্রি হয় যার নাম হচ্ছে হচ্ছে রয় রয় এবং এই অনেক বেশি বিশ্বস্ত হয়ে পড়ে পৃথ্বীরাজের এত বড় রয় গ্রুপকে সামলানোর জন্য পৃথিবীরাজ তার ছেলেকে বাছাই না করে ডিসাইড করে সে তার এই গ্রুপের হস্তান্তর করবে হচ্ছে তার সেই বিশ্বস্ত লোক যার নাম হচ্ছে রয় সে রয়ের ওপরে সকল দায়িত্ব দিয়ে দেয় এখানে আমাদেরকে অতীতের কাহিনী দেখানো হচ্ছিল বর্তমানের কাহিনীতে ঢোকার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মুভিটা পুরো একটা পাজেলের মতো পাজেল যেরকম শেষ কিউবটা মিলানো না পর্যন্ত বোঝা যায় না তেমনই এই ছবিটার শেষ কিউবটা না মেলানো পর্যন্ত কিন্তু এই ছবিটার পুরো কাহিনীও বোঝা যাবে না তো মন দিয়ে শুনতে হবে বর্তমান সিনে আমরা দেখতে পাই যেখানে আমরা দেখছিলাম রয় তার এই ব্ল্যাক মানি হোয়াইট মানি করার জন্য ইন্ডিয়াতে নতুন একটা কোম্পানি খুলতে যাচ্ছিল যে কোম্পানির নাম ছিল হচ্ছে খাইবা নেশন কোম্পানি কিন্তু সমস্যা হচ্ছে একজন এমপি তার এই কোম্পানি স্টার্ট করার জন্য সই করতে চাচ্ছিল না আর যেহেতু তার কান্ট্রিতে এই কোম্পানিটা স্থাপিত হবে তার সই অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল রয় এই এমপি থেকে সাইন নেওয়ার জন্য তার পুরো ফ্যামিলিকে গুম করে দেওয়ার ভয় দেখায় আর এই এমপি রয়ের কথায় ভয় পেয়ে সে এখানে সাইন করে দেয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই রয় একটা বড় সড়ো পার্টির আয়োজন করে যেখানে কিনা অনেকগুলো মাফিয়া আসছিল এখানে সবাই খুশি হলেও সব থেকে বেশি অখুশি ছিল হচ্ছে দেবরাজ একদিকে রয় ওয়াজি সিটি থেকে ইন্ডিয়াতে আসছিল অন্যদিকে রয়ে দুই লাখ কোটি টাকা ইন্ডিয়াতে আসছিল রয় যখন ইন্ডিয়াতে প্রবেশ করে তখন একটা ট্রাক তুমুল গতিতে তার দিকে এগিয়ে আসে এবং তার গাড়িটিকে উড়িয়ে দেয় এবং আমরা দেখতে পাই স্পটে রয় সেখানে মারা যায় এখানে পুলিশদেরকে দেখানো হয় যারা কিনা একটা মিটিং করছিল এবং এখানে আমরা জানতে পারি যে একটা চোর যে কিনা ইন্ডিয়াতে চুরি করে বেড়াচ্ছে তার এইবার দিয়ে তিনটা চুরি অলরেডি সে কমপ্লিট করে ফেলেছে আর এই চোর কোনো ছোট বড় চুরি করে না অনেক কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে প্রথমে এই চোরটি যে চুরিটা করেছিল তার সঙ্গে যেই লোকগুলো সম্পৃক্ত ছিল তাদের সকলকে পুলিশরা এক করে এখানে শিন্দে নামের একজন পুলিশ অফিসার এক একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করছিল যে তারা কিভাবে এই চুরির সঙ্গে যুক্ত আছে সিন্ধে প্রথমে জিজ্ঞেস করে তখন সে বলে স্যার আমরা তো কোনো চুরির সঙ্গে যুক্ত ছিলাম না আমাদেরকে শুধু কিছু টাকা দেওয়া হয়েছিল এবং কিছু কাজ করতে বলা হয়েছিল যে কাজগুলোই কিনা আমরা করেছি এই লোকটি বলে আমাকে বলা হয়েছিল যে এয়ার ফেয়ার করতে হবে একটা নির্দিষ্ট সময় আমি তাই করেছি অন্য জনকে যখন জিজ্ঞেস করে সে তখন বলে যে আমার কাজ ছিল শুধু একটা ট্রাককে অন্য জায়গায় নিয়ে যাও আমি তাই করেছি আর বলা হয়েছিল যে তোমাকে শুধু স্বর্ণকারের দোকানে গিয়ে তাকে ভয় দেখাতে হবে সে সেটাই করেছে যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তারা যে কি হ্যান্ড ওভার করেছিল সেই লোকটাকে ডাকা হয় সেই লোকটার কাছে যখন জিজ্ঞেস করা হয় যে চোরের বর্ণনা শোনার জন্য তখন সেই লোকটি বলে যে আমি তো চোখেই দেখতে পাই না আমাকে শুধু বলা হয়েছিল দুটো ব্যাগ নিয়ে এক গাড়ি থেকে অন্য গাড়িতে হস্তান্তর করা আমি সেটাই করেছি এখানে অন্ধকারের যেন সময় আমরা দেখতে পাই অন্য একজন পুলিশ অফিসারের এন্ট্রি হয় যার নাম হচ্ছে ডেভিড ডেভিড এখানে সিন থেকে বলে যে স্যার আপনি চাইলে একজন আন্ডার কাভার পুলিশ অফিসারের সাহায্য নিতে পারেন আর সেই আন্ডার কাভার পুলিশ অফিসার তার লাইফ এমন কোনো কেস নেই যে সে হেরে গিয়েছে এখানেই এন্ট্রি হয় হচ্ছে এই মুভির মেন ক্যারেক্টার এবং নতুন পুলিশ অফিসার যার নাম হচ্ছে অশোক অশোক এখানে একটা লালকেল্লা নামক জায়গাতে আসে এবং সেখানে আসার পরে সে দেখতে পায় যে একজন গুন্ডাকে সেখানকার মারতে যাচ্ছিল সে এখানে এসে সে আন্নার সামনে গিয়ে বলে যে এই লোকটাকে চায় এই লোকটাকে ছেড়ে দাও আর এই আন্না অনেক বেশি রেগে যায় তার উপরে সেই এরিয়ার আন্না তার সকল লোককে বলে যে আশোকের উপর ছাপিয়ে পড়তে এবং তারা আশোককে আরম ভাবে পেটানোর চেষ্টা করে কিন্তু আশোকি উল্টা তাদেরকে আলু এবং থেকে এই নামক গুন্ডাটিকে অ্যালেক্স এসে তার সঙ্গে করে নিয়ে যায় অ্যালেক্স তখন গাড়িতে আশোককে বলে যে ভাই তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য বলো তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আশোক এখানে তাকে বলে যে তোমার কাছে আমার শুধু কিছু ইনফরমেশন চাওয়ার আছে এরপরে সিন কাট করে আমাদেরকে আবার ওয়াজি শহরে দেখানো হয় যেখানে কি না রয়ের মৃত্যুতে একদম শোক নেমে এসেছিল আর এখানে সব থেকে বেশি দুঃখে ছিল হচ্ছে পৃথ্বীরাজ এখানে সবাই কানাঘোষা করছিল যে এতগুলো টাকা কোথায় গেল রয় যে টাকাগুলো নিয়ে ইন্ডিয়াতে আসছিল সেই টাকাগুলো কিন্তু প্রতিমধ্যে গায়েব হয়ে যায় আর এদিকে ইনভেস্টরদের মাথা একদম খারাপ হয়ে গিয়েছে আবার রয় গ্রুপের গদিটাও একদম ফাঁকা হয়ে গিয়েছে সো সেই গদিতে কাউকে না কাউকে তো বসাতেই হবে এখানে দেবরাজ মনে করছিল যে এই গদিতে সে বসবে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে রয়ের বিশ্বস্ত একজন ব্যক্তি ইমরান আসে এবং ইমরান বলে রয়ের এই সকল কিছুর একমাত্র উত্তরাধিকারী এবং রয়ের একমাত্র ছেলের নাম হচ্ছে বিশাং সো রয়ের অবর্তমানে তার এই গতিতে বসবে হচ্ছে রয়ের একমাত্র ছেলে বিশাং এখানে দুর্দান্ত ভাবে ওয়াজি সিটিতে পঁচিশ বছর পর প্রথম পা রাখে হচ্ছে বিশাঙ্ক এবং বিশাঙ্ক এসেই প্রথমে সে যাদেরকে সন্দেহ করছিল সেই সকল ড্রাইভারকে একদম খতম করে দেয় সে ভাবছিল তার বাবার মৃত্যুর পেছনে এরাই দায়ী পরবর্তী সিনে আমাদেরকে পুলিশ অফিসার অশোককে দেখানো হয় যার কাছে কিনা ডেভিডও এসছিল ডেভিড এসে তাকে বলছিল যে এই চুরির কেসটাকে হাতে নিতে কিন্তু অশোক এই চুরির কেসটা হাতে নিতে রাজি হচ্ছিল না এমনই সময় ডেভিড যখন তার কাছে ডকুমেন্টগুলো দেয় সেই ডকুমেন্টগুলো সে ঘাটাঘাটি করতে গিয়ে তার টিমের একজন মেম্বারকে দেখে যার নাম হচ্ছে অমৃতা এবং অমৃতার ওপর আশোকের একটু দুর্বলতা ছিল আশোক তখন জিজ্ঞেস করে কি আমাদের টিমে কাজ করবে তখন ডেভিড বলে যে হ্যাঁ এবং এর কথা শুনে আশোক তখন রাজি হয়ে যায় আমরা এখানে আমাদের মুভির নায়িকাকে দেখতে পাই আমৃদাকে আমৃতা এখানে অন্য একটা মার্ডারের ইনভেস্টিগেট করছিল এই সময় এইখানে আসে হচ্ছে আশোক আশোক এসে প্রায় মিনিটের পুরো পোল খুলে পাঁচ রেখে দেয় এবং সে বলে যে এই তিনজন ব্যক্তির মার্ডার করেছে একজন ব্যক্তি আর আমার এখানে সকল প্রুভে মনে হচ্ছে যে এই মার্ডারটা করেছে সে নিশ্চয়ই তার পার্সোনাল কাজের কারণেই এই তিনজন ব্যক্তিকে মার্ডার করেছে আর তার এই দূরদর্শিতা দেখে অনেক বেশি খুশি হয় হচ্ছে ইন্সপেক্টর সিন এখানে তাদের এই চোরের কেসে অমৃতাকে রাখতে যাচ্ছিল না কিন্তু আশোক বলে যে আমি আমার সহকারী হিসাবে অমৃতাকে আমার সঙ্গে রাখতে চাই এবং অমৃতাকে এই চুরির কেসেও তাদের সঙ্গে না হয় আমরা এখানে আবার দেখতে পাই বিশাঙ্ককে যে কিনা প্রথমে এসে খোঁচা দিয়ে কথা বলা শুরু করে হচ্ছে দেবরাজকে আর সকলের সামনে এই জিনিসটি দেখে দেবরাজের একটু খারাপ লাগে ডিনার টেবিলে দেবরাজ যখন সকলের সঙ্গে ডিনার করছিল তখন এই কথাটা ওঠে এই কথাটা ওঠার পরে কেউ যেন দেবরাজকে পাত্তায় দিচ্ছিল না এমনকি দেবরাজের বাবা পৃথিবীরাজ ওই এই ব্যাপারটি নিয়ে হাসাহাসি করছিল দেবরাজের অনেক বেশি রাগ হয় দেবরাজ তার বাবার গলায় টিপে ধরে এবং সে তার বাবাকে বলে তুমি কি জানো যে রয়কে কে খুন করেছে রয়কে কে আমি মেরেছি আর ওর জায়গায় যেহেতু ওর ছেলে এসেছে এবং ও অনেক বেশি বাড়াবাড়ি করছে ওকেও আমি আমার পথ থেকে অনেক দ্রুতই সরিয়ে দেবো আর বলে যে রয় গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি এবং ওই গতিতে বসবো অন্যদিকে আমরা দেখতে পাই কোথাও একটা যাচ্ছিল এমনই সময় তার উপর কিছু আততায়ীরা অ্যাটাক করে তার গাড়িটাকে বোম দিয়ে উড়িয়ে দেয় এবং এই সময় অনেক কষ্টে বস্টে তাকে বাঁচিয়ে নেয় হচ্ছে রয়ের অন্যতম বিশ্বস্ত একজন লোক যার নাম হচ্ছে ইমরান মুভির এ পর্যায়ে এসে এই প্রথম চোরকে দেখানো হয় এখানে আমাদেরকে আশককে আবার দেখানো হয় যে কিনা অনেকগুলো সিসিটিভি ফুটেজ এক করে অনেক ডকুমেন্ট ঘাটাঘাটি করে সেই চোরকে অবশেষে সে একটু একটু আইডেন্টিফাই করতে পারে এবং তারা সকল তথ্য প্রমাণের ভিত্তিতে ডিসাইড করে যে সেই চোরটা হচ্ছে কোনো কফি হাউসে যাবে আজকে বিকালে কফি খেতে এবং সেই বেসেসে তারা সেই কফি হাউজে চলে যায় কিন্তু সমস্যা হচ্ছে তারা যাওয়ার আগে সেই চোর সেখান থেকে পালিয়ে যায় আমরা এখানে দেখতে পাই আমৃতাকে চোর যে টেবিলে বসেছিল সেই টেবিলে একটা নিউজ পেপার রাখা ছিল সেই টেবিলে নিউজ পেপার একটা পাতায় লেখা ছিল হচ্ছে আরমানি এবং আরমানি হচ্ছে একটা পাবে নাম তখন ওরা বুঝে যায় যে এই চোর নিশ্চয়ই আজকে এই পাবে যাবে পুলিশ অফিসার আশক অমৃতা এবং আরও দুই তিনজন পুলিশ অফিসার মিলে চলে যায় হচ্ছে সেই আর্মানি নামক পাবে এখানে যাওয়ার পর আশোকের সঙ্গে কথায় কথায় আমৃতা ড্রিঙ্ক করতে থাকে এবং একের পর এক ড্রিঙ্ক সে নিতেই থাকে এবং তারা এখানে অনেক সুন্দর মুহূর্ত কাটায় কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত কাটানোর মাঝখানে সেই চোর সেখান থেকে পগার পার হয়ে যায় এদিকে পুলিশ অফিসার শিনতে যখন জানতে পারে যে আমৃতার এরকম বেপরোয়া বিহেভিয়ারের কারণে চোর সেখান থেকে পালিয়ে গিয়েছে অনেক বেশি রাগ হয় সে এবং সে এখানে অনেক ছোট বড় কটু কথা শোনাতে থাকে আমৃতাকে আশোক এখানে আসে এবং এসে বলে যে স্যার আমি ওই চোরের সাথে অলরেডি কথা বলেছি এবং তার থেকে কিছু ইনফরমেশনে নিয়ে এসেছি তখন সে তাদেরকে জানায় যে সেই চোরের নেক্সট চুরি হচ্ছে একটা ব্ল্যাক বক্স যে ব্ল্যাক বক্স কিনা একটা লকারের চাবি আর সে নেক্সট ওই চুরিটাই করতে যাবে আর আমাদেরকে তাদের উপর নজর রাখতে হবে এখানে অনেকগুলো টাকার ব্যাপার পরবর্তী সিনেই আমরা দেখতে পাই অমৃতা ছাদে গিয়ে দাঁড়িয়েছিল মন মনমারা হয়ে এবং তার কাছে অশোক যায় অশোক গিয়েও অমৃতাকে মানানোর চেষ্টা করে এখানে আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি অমৃতার এই দুনিয়াতে কেউ নেই আর অশোকও এখানে বলে যে তারও এই দুনিয়াতে কেউ নেই এবং এখানে তাদের একটু ভালোবাসাপূর্ণ মিল হয়ে যায় পরবর্তীতেই আমরা দেখতে পাই বিশাঙ্কের দলের একজন মেয়েকে বিশাঙ্ক ইন্ডিয়াতে পাঠায় যেই মেয়ের নাম হচ্ছে কালকি কালকি ইন্ডিয়াতে এসেছিল সেই ব্ল্যাক বক্সটিকে নেয়ার জন্য যেটা কিনা ওই তিজোরির চাবি ছিল এখানে কালকি যখন ওই ব্ল্যাক বক্স নিয়ে যাচ্ছিল তখন এখানে দেবরাজের লোক প্লাস পুলিশ প্লাস ওই চোর এই তিনজনে ওই ব্ল্যাক বক্সটি দাঁড় থেকে নেয়ার জন্য পুরো অ্যাটাক করে দেয় এবং এখানে তুমুল একটা ফাইট হয় কালকে কোনো মতন নিজের যান বাঁচিয়ে একটা ব্যাংকে ঢুকে পড়ে এবং সে ব্যাংকের একটা লকারে সে ওই ব্ল্যাক বক্সটাকে রেখে চলে আসে এবং ভাবে যে সুযোগ বুঝে সে ওই ব্ল্যাক বক্সটাকে উদ্ধার করে নিয়ে যাবে এতক্ষণ হয়তো আমরা বুঝেই ফেলেছি চোর তার চতুর্থ নাম্বার চুরি করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে এবং এখানে তার এই মাস্টার প্ল্যানের ভিতর আমরা দেখতে পাই পুলিশ অফিসার ডেভিডকে পুলিশ অফিসার ডেভিড সরাসরি ভাবে এই চোরকে সাহায্য করছিল এই চোর যখন তার চতুর্থ নাম্বার চুরিটিকে করে ফেলে তখন এই টাকাগুলোকে নিয়ে ডেভিড এবং ওই চোরের উদ্দেশ্য ছিল হচ্ছে কোথাও একটা দুজন একসঙ্গে যাবে কিন্তু সুযোগ বুঝে এই ডেভিড এই চোরের ওপর বাটপারি করে সে টাকার গাড়িটাকে নিয়ে একাই চলে যায় আর এখানে পুলিশরা এই চোরটাকে ধরে ফেলে এখানে এই চোরটাকে ধরার পরে বেরিয়ে আসে মুভির সব থেকে বড় একটা টুইস্ট সেটা হচ্ছে এই মুভিতে এতক্ষণ ধরে আমরা যাকে চোর ভাবছিলাম সে অ্যাকচুয়ালি চোর না সে হচ্ছে আসল ইন্সপেক্টর অশোক আর এতক্ষণ আমরা যাকে অশোক ভাবছিলাম অর্থাৎ আমাদের মুভির মেন ক্যারেক্টার সে হচ্ছে এই মুভির চোর আর তার আসল নাম হচ্ছে সাহ এই ব্যাপারটা যখন পুলিশ ইন্সপেক্টরদের কাছে ক্লিয়ার হয় তখন তারা তো একদম শক খেয়ে যায় আর সব থেকে বেশি কষ্ট পেয়েছিল হচ্ছে অমৃতা ডেভিড মূলত চোরের সঙ্গে যুক্ত ছিল কিন্তু সেই চোরটা ছিল হচ্ছে সাহো এখানে চোর চুরি করে চায়নাতে চলে যায় পুলিশরা এই জিনিসটা জানতে পেরেছিল কিন্তু চায়নার কোথায় সেটা তারা জানতো না আমরা এখানে দেখতে পাই সাহো আমৃতার জন্য একটা ম্যাপ ছেড়ে গিয়েছিল আর সেই ম্যাপের চায়নার এক জায়গায় লোকেটেড করা ছিল আর সে জানতে পারে যে চায়নার ওই জায়গাতেই সাহো এখন অবস্থান করছে এর পরবর্তী সিনে আমাদেরকে দেবরাজকে দেখানো হয় যে কিনা কারানা নামের একটা ভিলেজের কবজা করতে যাচ্ছিলো এবং সে ভিলেজের কর্তা যখন রাজি হচ্ছিল তখন সে তাকে থ্রেড করছিল অপরদিকে আমরা সাহুকে দেখতে পাই যার লোকেশনে কিনা আমৃতা চলে গিয়েছিল এবং আমৃতা তার উপরে প্রথমে গুলি চালায় এরপরে সে আমৃতাকে বোঝায় এবং বলে শুনো আমি যে টাকাগুলোকে পেয়েছি সেই টাকাগুলোর অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো অর্ধেক আমি নিজে রাখবো তুমি আমার সঙ্গে এক হয়ে যাও এ সময়ে তাদের উপর অ্যাটাক করে বসে হচ্ছে দেবরাজের কিছু লোকজন এবং এইখানে একটা ফাইটে এবং এই হিরো হিরোইনকে বাঁচিয়ে নিয়ে সশরীরে সেখান থেকে উদ্ধার হয়ে চলে আসে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা যখন অনেক সুন্দর একটা মুহূর্ত পার করছিল এমনই সময় সেখানে দেবরাজের লোকরা আবার চলে আসে এবং দেবরাজের লোকরা এসে এখানে সাহকে অজ্ঞান করে ফেলে এবং আমৃতাকেও অজ্ঞান করে তারা তুলে নিয়ে চলে যায় এখানে আমাদেরকে দেখানো হয় সাহুকে যার কিনা জ্ঞান এসছিল এবং তার সামনে বসেছিল হচ্ছে দেবরাজের অন্যতম বিশ্বস্ত ব্যক্তি যার নাম হচ্ছে প্রিন্স এখানে বলছিল যে তুমি তুমি আমাদেরকে সাহায্য করো এবং তার বদলে আমরা তোমার গার্লফ্রেন্ডকে ছেড়ে আর যদি আমাদের সঙ্গে বিচয় করার চেষ্টা করো তাহলে তোমার গার্লফ্রেন্ডকে আমরা উড়িয়ে দিব এখানে মূলত এরা এদের হয়ে সাহুকে চুরি করতে বলছিল যেহেতু শাহ একজন দুর্দান্ত চোর ছিল এবং সাহ তাদের এই কাজে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় পরবর্তী সিনে আমাদেরকে বিশাঙ্কে আবার দেখানো হয় যে কিনা কালকে সহ টিমের অন্য সকল লোকজনদেরকে নিয়ে আরো একটা লকারের কাছে যায় সে এখানে বলে যে আমাদের এই লকারটিতে দুই লাখ কোটি টাকার থেকে অনেক বেশি টাকা এই লকারে রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই লকারের যে চাবিটা রয়েছে সেই চাবিটা এখন আমাদের কারোর কাছেই নেই সো এই চাবিটাকে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে ব্ল্যাক বক্সের ভেতরে যে চাবিটা ছিল সেই চাবিটাই কিন্তু এই লকারের চাবি ছিল এতক্ষণ কিন্তু দেবরাজের লোকেরা এই লকারের টাকায় চুরি করার কথা বলছিল অন্যদিকে আমরা দেখতে পাই ইন্সপেক্টর আশোককে যে কিনা চায়নাতে অলরেডি চলে এসেছিল এবং সে চায়নাতে প্রথমে এসেই ধরে হচ্ছে ডেভিডকে সে এখানে ডেভিডকে কে ট্রেড করতে থাকে সে বলে যে আমি তোমার ফ্যামিলির কাবজা নিয়ে নিয়েছি তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি কিন্তু তোমার ফ্যামিলির সকলকে মেরে দিব আর এই ভয়ে এসে আশোকের সঙ্গ দিতে রাজি হয় অন্যদিকে আমরা দেখতে পাই যে কিনা সরাসরি চলে যায় হচ্ছে সাহকে বিশাঙ্কের কাছে বিশাঙ্কের কাছে গিয়ে সে বলে দেখো আমি তোমার তোমার সঙ্গে এখানে একটা ডিল করতে এসেছি দেবরাজ টাকা চুরি করার জন্য আমাকে ডিসাইড করেছে কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি তোমার হয়ে দেবরাজের আরো যে দুটি লকার আছে সে দুটি লকারকে চুরি করে তোমার কাছে এনে দেব। আর এর বিনিময়ে তুমি দেবরাজের লোকদের থেকে আমার গার্লফ্রেন্ডকে জীবিতভাবে জীবিত আমার কাছে এনে দিবে আর এই কথাই বিষাঙ্ক রাজি হয়ে যায় এখানে আমরা দেখতে পাই যে আমৃতাকে অলরেডি স্পটে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে করে বসে হচ্ছে বিশাঙ্কের লোকজনরা অনেক সুন্দরভাবে তারা আমৃতাকে নিয়ে আসে আর অপর দিকে দেখতে পাই আমরা যে কিনা তার রুমে বসে ছিল এমনই সময় তার আঠাশ তালার উপর থেকে লকার গুলো এক এক তালা করে ভাঙতে থাকে এবং এই আঠাশ তালা ভাঙতে ভাঙতে একদম নিচে দুইটা গাড়ি রাখা ছিল সেই দুইটা গাড়ির ভেতরে গিয়ে পরে হচ্ছে তার সেই দুই লাখ কোটি টাকা সিন্দুক দুইটা এখানে আমরা ওয়াজি পুলিশকে দেখতে পাই যারা কিনা শাহুকে ধরার জন্য অপেক্ষা করছিল অন্যদিকে ইন্ডিয়ান পুলিশও অপেক্ষা করছিল শাহুকে ধরার জন্য কিন্তু শাহ এমন একটা জায়গা চুজ করেছিল যেখানে কিনা কানস্ট্রাকশন এর কাজ চলছিল আর এখানে কনস্ট্রাকশন বিল্ডিং ধসে পড়ে যার কারণে পুলিশরা সেখানে আটকে পড়ে এমনই সময় আমরা দেখতে পাই সাহজ সকল পুলিশের চোখে ধুলা দিয়ে সে তার টাকাগুলোকে নিয়ে তার গন্তব্য স্থানে পৌঁছেই যাচ্ছিল সময় আমৃতা তার উপর ভিটরে করে তার উপর গুলি করা শুরু করে সে কিন্তু তাকে তার দিকে তাক করে গুলি করছিল না কিন্তু তার পাশে থাকা পুলিশগুলো সাহুকে একদম তাক করে গুলি করা শুরু করে অপর দিকে ওয়াজি পুলিশরা তাদের জেট সুটগুলোকে নিয়ে সাহুর উপরে একদম অ্যাটাকিং মোডে চলে আসে এবং তার পিছে থাকা টাকার গাড়িগুলোকে একদম বোমের মাধ্যমে উড়িয়ে দেয় অপর দিকে আমৃতা অন্য পুলিশদের গুলিবসন দেখে তার খারাপ লাগতে থাকে কারণ এতদিনে সে সাহর প্রেমে পড়ে গিয়েছে সো এখানে সে ওই হেলিকপ্টারে থাকা পুলিশদেরকে আটকানোর চেষ্টা করে এক পর্যায়ে গিয়ে সে পুলিশকে ফেলে দেয় সেই হেলিকপ্টার থেকে কিন্তু আমি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে সেও পড়ে যেতে থাকে আর তখন সাহ ওয়াজি পুলিশদের থেকে সেই জেট স্যু কেটে নেয় এবং সে নিজে সেই জেট স্যুট পরে আমি তাকে বাঁচাতে চলে যায় এবং এখানে সে আমি তাকে বাঁচিয়েও ফেলে কিন্তু এখানে দুইজনে গিয়ে পড়ে হচ্ছে সমুজের মাঝখানে আর যেখানে কেনা ওয়াজি পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ শাহকে ধরে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো ওয়াজি পুলিশরা যখন গিয়ে সেই গাড়ি চেক করে তখন দেখে যে তারা যে গাড়িতে ব্লাস্ট করিয়েছিল সেই গাড়ির ভেতরে টাকা কি একটা নোটও নেই এখানে আমরা জানতে পারি যখন সেই কনস্ট্রাকশন সাইডে তারা আটকা পড়েছিল সেই সময় কিন্তু শাহ তার এই টাকার গাড়িটাকে এক্সচেঞ্জ করে দিয়েছিল অন্য দুইটা ট্রাকের মাধ্যমে আর সেই ট্রাক দুটো অলরেডি তাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছে অপরদিকে আমরা দেখতে পাই শিন্দেকে যে কিনা শাহকে ধরে সেই কারানা গ্রামে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে না নিয়ে অর্থাৎ এই সিন্ধে হচ্ছে সরাসরিভাবে যুক্ত ছিল দেবরাজের সঙ্গে আর সে দেবরাজের হয়েই কাজ করছিল এতক্ষণ ধরে এদিকে শিন্দের ওপর ব্রিটে করে এখান থেকে ডেভিড শাহকে উদ্ধার করে নিয়ে যায় এখানে যখন ডেভিড সাউকে নিয়ে যাচ্ছিল তখন তার কাছে কল আসে হচ্ছে ইন্সপেক্টর আশোকের কেয়ারলেস তখন পাশ থেকে সাহো তাকে অ্যান্সার দেয় আমি এত কিছু করতে পারি এত মাস্টার প্ল্যান করতে পারি আমি ডেভিডের জন্য একটা ফেক ফ্যামিলিকে জোগাড় করতে পারি না অপর দিকে আমাদেরকে দেখানো হয় আমৃতাকে এখানে আমৃতা সেই প্রথমে দেখানো গুন্ডাটাকে পাকড়াও করে এখানে অ্যালেক্সের কথায় আমাদেরকে ফ্লাশ এর একটা কাহিনীকে দেখানো হয় প্রথম যেদিন সাহো আমি তার প্রথম যে কেসটাকে সলভ করে দিয়েছিল সেই কেসটার যে মার্ডারার ছিল সে ছিল হচ্ছে সাহ যার কারণে সে এত ডিটেলসে সেই বর্ণনাগুলোকে দিতে পারছিল অন্যদিকে আমরা দেখতে পাই অশোককে যে কিনা সোজাসুজি চলে গিয়েছিল হচ্ছে বিশাঙ্কের কাছে এবং সে এখানে গিয়ে জিজ্ঞাসা করছিল যে সাহর সঙ্গে তোমাদের কি রিলেশনশিপ আছে এখানে আমরা কালকিকে দেখতে পাই যে কিনা সেই কালো চাবিটাকে নিয়ে সে লকারের ভিতর ঢুকে পড়ে এবং সেখানে সে ঢুকে দেখে একটা টাকাও নেই সেখানে অনেকগুলো ছবি ছিল এবং অনেক জিনিসপত্র রাখা ছিল এবং পাশে একটা ক্যাসেট বাদ ছিল এখানে সে একটা জিনিসের উপর লেখা দেখে সিদ্ধান্ত নন্দন সাহ এবং যার পিতা হচ্ছে রয় অর্থাৎ আমরা এতক্ষণ ধরে বিশাঙ্কে মনে করছিলাম বিশাঙ্ক হচ্ছে রয়ের ছেলে কিন্তু অ্যাকচুয়ালি না রয়ের এর একমাত্র এবং আসল ছেলে হচ্ছে সাহ যে কিনা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমে সে যেই তিনজনকে খুন করেছিল এই তিনজনই হচ্ছে তার বাবার মার্ডারের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল এখানে কোনোভাবে এই পুলিশ অফিসার আশোক জানতে পেরে গিয়েছিল যে বিশাঙ্ক রয়েছে সে হচ্ছে রয়ের আসল ছেলে না এখানে এসে সে বিশাঙ্কে সরাসরি ভাবে জিজ্ঞেস করে তুমি যদি রয়ের ছেলে না হও তাহলে রয়ের আসল ছেলে কে তখন এখানে বিশাঙ্ক হেসে দেয় এবং বিশাঙ্ক হেসে এখানে এই এই আসল আসল নাম হচ্ছে হচ্ছে অর্থাৎ ওই মালিক গদির সাহ সে মূলত তার বাবার খুনিকে এত সহজে মারতে চাচ্ছিল না তার বাবার খুনের মেন হোতা হচ্ছে দেবরাজ সে দেবরাজকে তার পেয়ে তার পিয়ে মারতে চাচ্ছিল আর আর এই জন্যই মূলত এত প্ল্যান করা এখানে সে কারানা গ্রামে সাহ চলে যায় এবং সেখানেই ছিল হচ্ছে দেবরাজ দেবরাজটা একদম নিশ হয়ে গিয়েছিল এবং দেবরাজও যখন দেখে যে সে যে প্ল্যানগুলো করছিল তার প্ল্যানের উপরে শাহ নিজের প্ল্যান করছিল আর শাহর প্ল্যান মতোই সকল কিছু হচ্ছিল তখন তো সে একদম ঘাবড়ে যায় এবং কারানা গ্রামের সকল লোকদেরকে অলরেডি শাহ আগে থেকেই হাত করে নিয়েছিল এখানে অনেক বড় একটা ফাইট হয় এবং আমরা দেখতে পাই এখানে শাহ দেবরাজকেও শেষ করে দেয় আগে আমরা এখানে যে কালকিকে দেখতে পেয়েছিলাম যে কিনা এই রাজগুলোকে নিজের চোখে দেখেছিল এবং সে অনেক বেশি ঘাবড়ে যায় এই জিনিসগুলোকে দেখে এই সময় সে প্যানিক অ্যাটাকে এখানেই মারা যায় কালকের মূলত এখানে ইন্টেনশন ছিল যে সে এই টাকাগুলোকে নিয়ে দূরে কোথাও একটা চলে যাবে অবশেষে আমরা দেখতে পাই রয় গ্রুপ অফ কোম্পানির গদিতে বসছে হচ্ছে রয়ের একমাত্র ওয়ারিশ এবং একমাত্র ছেলে সাহ পরবর্তীতে আমিতা তার জন্য অপেক্ষা করছে এবং সে আমৃতার কাছে যায় আমিতা এবং তার হ্যাপি এন্ডিং হয়ে যায় আর এই ভুভিটা এখানেই শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন